আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আজকের ক্লাস হবে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাদের কাছে হতে পারে নতুন, কারো কাছে হতে পারে আগে থেকে সে জানে। এখন আমরা বুঝাবো এমনভাবে যাতে করে তোমরা যে কোনো লেভেলের স্টুডেন্ট এটা বুঝতে পারো, যে আজকে নতুন পড়ছে সেও বুঝতে পারবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা আজকে খুব সহজ ভাবে শিখে ফেলবো। এখন আমাদের অনেকগুলো ক্লাস ইতিমধ্যে হয়ে গিয়েছে, ভার্সিটি অ্যাডমিশনের প্রায় 60-এর মতো ক্লাস আমরা নিয়েছি। এখন তোমাদের যাদের যাদের ক্লাসগুলো করা প্রয়োজন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে যাবে এবং ক্লাসগুলো করে নেবে, তাহলে আশা করি তুমি উপকৃত হবে। এখন আমাদের আজকের সাবজেক্ট ভার এগ্রিমেন্টের ক্লাসটি বোঝার জন্য অবশ্যই তোমাকে জানতে হবে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এখন দেখো, আগে আমরা তোমাকে কয়েকটা কোয়েশ্চেন দেখাই, তাহলে বুঝতে পারবা যে কেন প্রয়োজন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা করার, কেন প্রয়োজন। দেখো, মিনা হ্যাজ আ লট অফ ফ্রেন্ডস, এখানে একটা গ্যাপ আছে। তারপর দেখো, শি ওয়াজ ওয়েন্ট টু স্কুল। এখন মেনি অফ হুম হবে নাকি মাচ অফ হুম হবে নাকি মেনি অফ দেম হবে নাকি মাচ অফ দেম হবে, কেউ কি বলতে পারবা? মোস্ট অফ দ্য স্টুডেন্টস বলবে মেনি অফ দ্যাম বলবে, বাট ভুল। এখানে কোনটা কারেক্ট সেটা বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই এটাকে ভালোভাবে গ্রামাটিক্যালি বুঝতে হবে। এখানে আন্দাজে দাগানোর কোনো মানে নাই। তুমি ভার্সিটি অ্যাডমিশনে একটা আন্দাজে দাগানোর জন্য মাইনাস মার্কিং হবে, ওকে? সো কোনো অপশন নাই। সো তুমি যা দাগাবা একেবারে শিওরলি দাগাতে হবে কয়েক সেকেন্ডের মাধ্যমে, ঠিক আছে? এগুলো কিন্তু করা কোনো টাফ না, 10 সেকেন্ডে করা যায়, ঠিক আছে? কোনো টাফই না। এখন কিভাবে আমরা এতগুলো বিষয় সহজভাবে করব, তার জন্য অবশ্যই তোমাকে চিনতে হবে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব। সো আমি সামান্য দেখাবো। ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব চেনার উপায় হচ্ছে অক্সিলারি ভার্ব, ভার্ব ওয়ান, ভার্ব টু, ঠিক আছে? তুমি যদি কোথাও অক্সিলারি ভার্ব দেখো, তুমি শিওর থাকবা সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, ঠিক আছে? ভার্ব ওয়ান দেখলেও সেটা ফাইনাইট ভার্ব, ভার্ব টু দেখলেও সেটা ফাইনাইট ভার্ব। এখন অক্সিলারি ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, অর্থাৎ যেগুলোকে বলা হয় হ্যাভ ভার্ব। তারপর ডু ভার্ব আছে, ডু ডাজ, ডু ডাজ ডিড। তারপর আরও আছে আমাদের অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সো এগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্ব, ভার্ব ওয়ান, ভার্ব টু। আর নন ফাইনাইট ভার্ব চিনতে গেলে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? যেমন আই এম গোয়িং, গোয়িং হইতে পারে, বা গোয়িং টু স্কুল, অর্থাৎ আইএনজি দেখলে শিওর থাকবা সেটা নন ফাইনাইট ভার্ব। ভার্ব থ্রিও থাকতে পারবে নন ফাইনাইট ভার্বে, এবং টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ টু এর পরে ভার্ব ওয়ান। যেমন আই ওয়ান্ট টু গো, টু গো হচ্ছে আমাদের, গোটা হচ্ছে আমাদের ভার্ব ওয়ান, অর্থাৎ টু এর পরে ভার্ব ওয়ানও বলতে পারো বা বেস ফর্ম অফ দ্য ভার্বও বলতে পারো। সো কি বললাম, ফাইনাইট ভার্ব চিনতে গেলে অক্সিলারি ভার্ব, ভার্ব ওয়ান, ভার্ব, ভার্ব টু, এবং নন ফাইনাইট ভার্ব চিনতে গেলে ভার্ব থ্রি, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব। আমি এর চেয়ে বেশি আর তোমাকে কিছু বলবো না। তুমি যদি বিস্তারিত আরো জানতে চাও, ডিসক্রিপশনে লিংক থাকবে, ভার্বের কোর্স এর ক্লাসটা করে নিবা, মাত্র 9 মিনিটে ভার্বের কোর্স কমপ্লিট হয়ে যাবে। এই সবগুলো বিষয় তুমি বুঝতে পারবা মাত্র 9 মিনিটে, ঠিক আছে? সো আমি এখনই এটা শেষ করে দিলাম। এখন আমি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে চলে যাব। সেখান থেকে তোমরা আশা করি সমস্ত বিষয় এখন সহজভাবে বুঝতে পারবে, ঠিক আছে? সো দেখো, আমি এটার অ্যান্সারটা তোমাকে পরে বলবো, আগে আমি এই ক্লাসটা শেষ করিনি সাবজেক্ট অ্যান্ড, অর্থাৎ এখানে তোমাকে বেসিকটা ক্লিয়ার করে আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? সো তুমি ধৈর্য ধরো, আমি অ্যান্সারটা অবশ্যই দিয়ে দিব। সো দেখো, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট নাউন বা প্রোনাউন হিসেবে কাজ করে। কি বললাম, সবসময় সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট নাউন বা প্রোনাউন হিসেবে কাজ করে। এখন দেখো, আমরা কিভাবে সাবজেক্ট পাবো বা কিভাবে অবজেক্ট পাবো তা জানতে হবে। মেন ভার্ব কে, কে বা কাকে দ্বারা, কোয়েশ্চেন করলে কে বা কারা
অর্থাৎ মেন ভার্বকে কে বা কারা দ্বারা কোশ্চেন করলে আমরা সাবজেক্ট পাই, কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে আমরা অবজেক্ট পাই। সো একটু প্রমাণটা দেখা যাক, আসলে সত্যি কথা নাকি মিথ্যা কথা। দেখো, গোস হচ্ছে আমাদের মেন ভার্ব, ওকে কোশ্চেন করবো আমরা। সে যায়, কে যায়? হি। সো সাবজেক্ট পেয়ে গেলাম। এখন বললো কি বা কাকে দ্বারা কোশ্চেন করতে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ধরো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। সো দেখো, ওকে বলবো যায়, কি যায়? অ্যান্সার নাই। কাকে যায়? অ্যান্সার নাই। সো টু স্কুল কিন্তু আমাদের কি না, মোটে অবজেক্ট না, এটাকে আমরা এক্সটেনশন বলতে পারি, বাট অবজেক্ট না। আবার দেখো, গোয়িং হচ্ছে আমাদের মেন ভার্ব, তারা যায়, কারা যায়? দে যায়। সো দে আমাদের সাবজেক্ট। সো দেখো, কে কারা, দেখছো, কে দিয়েও পেলাম, কে দিয়ে পেলাম হি, আর কারা দিয়ে পেলাম দে। এখন যায়, কি যায়? অ্যান্সার নেই। কাকে যায়? অ্যান্সার নেই। সো টু স্কুল আমাদের অবজেক্ট হবে না, দেখছো, এটাই হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। আবার দেখো, আই ইট ম্যাঙ্গো, আমি এখন ইট হচ্ছে আমাদের মেন ভার্ব। সো মেন ভার্বকে, মেন ভার্বকে কোশ্চেন করো, কে যায়? কে যায়? আমি যাই, সরি, কে খায়? সরি, ইট, ইট মানে হচ্ছে খাওয়া, ঠিক আছে। এখন আমটা কে খায়? আমি খাই। সো আইটা হচ্ছে সাবজেক্ট। এখন খাই, কি খাই? আম খাই। সো কি দ্বারা কোশ্চেন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। সো মেন ভার্বকে কি দ্বারা কোশ্চেন করব, এবং এর একটা বাকি আছে কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। সো দেখো, বিটস, হি বিটস মি, মারে, কে মারে? হি। সো হি হচ্ছে আমাদের সাবজেক্ট, কে দ্বারা কোশ্চেন করলে, কে দ্বারা কোশ্চেন করলে সাবজেক্ট পাওয়া যায়। এখন কাকে মারে? আমাকে মারে। সো দেখো, কাকে দিয়ে কোশ্চেন করে কি পেলাম? অবজেক্ট পেলাম। সো দেখো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, ঠিক আছে, এটা একেবারে সহজ একটা নিয়ম। এখন এখন তোমাদের আর একটা বিষয় দেখো, গেভ, হি গেভ মি এ বুক, এখন সে দিয়েছিল। এখন আমি এই মেন ভাবে কোশ্চেন করব, দিয়েছিল কে? সে, সে হচ্ছে আমাদের সাবজেক্ট, কে দ্বারা কোশ্চেন করলে সাবজেক্ট পাওয়া যায়, কে বা কারা দ্বারা কোশ্চেন করলে। এখন কি দিয়েছিল? বুক দিয়েছিল। সো বুক হচ্ছে আমাদের অবজেক্ট, তাই তো? কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। সো এখানে পেলাম কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট, বুক এবং মি, ঠিক আছে, মোট দুইটা অবজেক্ট আমরা এখানে পেয়ে গিয়েছি। এখন দেখো, দ্য কালার অফ হিস আইস ইজ অর আর ব্লু, এখন আমাকে বলো দ্য কালার, দ্য কালার অফ হিস আইস, দ্য কালার অফ হিস আইস ইজ হবে নাকি আর হবে? দ্য কালার, এখন বলো কি হবে, কেউ কি বলতে পারবা ইজ হবে নাকি আর হবে? এখানে তোমাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে আসলে সাবজেক্ট কোনটা। এখানে খেয়াল করো, এই পুরোটাই কিন্তু তোমার কাছে সাবজেক্ট মনে হবে, তাই তো? হ্যাঁ, দ্য কালার অফ হিস আইস ইজ, কারণ আমরা জানি যে ভার্বের আগে যে অংশটুকু থাকে সেই অংশটাই আমাদের সাবজেক্ট হয়। ইজ, ইজ এবং ই আর হচ্ছে আমাদের ভার্ব, সব ভার্বের আগে যা থাকে তা আমাদের সাবজেক্ট হয়। অবশ্যই এই পুরোটা আমাদের সাবজেক্ট, বাট এখানে তোমাকে খুঁজতে হবে কোনটা আমাদের মেন সাবজেক্ট। এখন মেন সাবজেক্ট চিনতে গেলে খুব সহজ একটা উপায় আছে। এখন বলতে পারো ভাই, সহজ উপায়টা কি? হ্যাঁ, সহজ উপায় হচ্ছে এখানে যে অফটা আছে, অর্থাৎ কোনো সেন্টেন্সে, অর্থাৎ যদি আমাদের এই অংশটা, অর্থাৎ ভার্বের আগে এই অংশটা হচ্ছে আমাদের কি, মেন সাবজেক্ট। এখন এই মেন সাবজেক্টটা, এই মেন সাবজেক্টটা এর ভিতরে যদি কোনো প্রিপোজিশন থাকে, কি বললাম, এখানে প্রিপোজিশন কি আছে? অফ, অফ আছে। এই প্রিপোজিশনের আগে যা থাকবে তাই হবে আমাদের সাবজেক্ট, বুঝতে পারলাম, এটাই হবে আমাদের মেন সাবজেক্ট। সো দ্য কালার হচ্ছে আমাদের কি সাবজেক্ট? মেন সাবজেক্ট। এখানে কিন্তু দ্য কালার অফ হিস আইস পুরাটাই কিন্তু সাবজেক্ট, বাট দ্য কালার এটাই হচ্ছে আমাদের মেন সাবজেক্ট, বুঝতে পারলাম, অবশ্যই। সো এখানে দ্য কালার হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো এখানে অ্যান্সার হবে ইজ। এখন এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ, বুঝতে না পারলেও সমস্যা নেই, আমরা আর একটা এক্সাম্পল দিয়ে আরো বেশি ক্লিয়ার হব। দেখো, দ্য কস্ট অফ ফুড, ক্লোথিং, হাউস হোল্ড গুডস হ্যাভ
or has risen considerably. ঠিক আছে, এখন এখানে জিটা ছোট ধর হবে। এখন হাউসহোল্ড গুডস, গুডস বলতে বোঝায় কি, অর্থাৎ তোমার মালামাল বা পণ্য। ঠিক আছে, হাউসহোল্ড গুডস দ্বারা এটা বোঝায়। এখন বলো এখানে কি হতে পারে, এখানে তোমার হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন যে ভাই এখানে কি হবে। তোমার কাছে মনে হতে পারে যে গুডস হচ্ছে আমাদের এখানে কি, অর্থাৎ গুডস অনুসারে আমাদের ব্যবহার হবে হ্যাভ, তাই তো? না, আমাকে খুঁজতে হবে যে এখানে আমাদের যেহেতু ভার্বের আগে যা থাকে সেটাই আমাদের সাবজেক্ট, সো এই গুডস অর্থাৎ দ্য কস্ট অফ ফুড ক্লথিং হাউস হোল্ড গুডস হ্যাভ, সরি গুডস পর্যন্ত হচ্ছে আমাদের মেন শুধু সাবজেক্ট, গুডস পর্যন্ত হচ্ছে আমাদের সাবজেক্ট, বাট মেন সাবজেক্ট হচ্ছে যদি কোনো প্রিপোজিশন থাকে সেই প্রিপোজিশনের আগের অংশটা, সো দ্য কস্ট হচ্ছে আমাদের সিঙ্গুলার। ঠিক আছে, যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, সব ভার্ব হবে সিঙ্গুলার, বুঝতে পারলাম? আর এখানে অ্যান্সার হবে ইজ, আর এখানে হ্যাজ। এবার নেক্সট ওয়ান অফ, আমরা এখানে প্রিপোজিশনটা পেয়ে গিয়েছি, সো এত কষ্ট করতে হবে না, পুরোটা না পড়লে হবে, আমরা শুধু এই আগের অংশটা পড়বো। হিজ নলেজ আমাদের কি সিঙ্গুলার, সো এখানে অ্যান্সার কি হবে, এইড হবে না এইডস হবে, অবশ্যই এইডস হবে। দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টিফিশিয়াল মেটেরিয়ালস অর নাকি ইজ essential to the conservation of our natural resources. এখন অ্যান্সারটা কি হবে, সেটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন যে ভাই এখানে অ্যান্সারটা কি হওয়া উচিত। এখানে আমাদের দেখতে পাচ্ছি প্রিপোজিশন, সো এগুলো পড়ার কোনো দরকার নাই, এটাই আমাদের মেন সাবজেক্ট। ওকে, দ্য প্রোডাকশন, সো অ্যান্সার কি হবে, যেহেতু এটা সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো আমি এখানে ইউজ করবো ইজ। নেক্সট, হিজ ডগ অ্যালং উইথ হিজ ক্যাট and goldfish prevent him from taking long trips. এখন আমি এখানে তোমাদের জন্য কিছুই আমি কি বলতাম, এখানে দেখো আমি রেড মার্ক করেছিলাম, বাট এখানে কোথাও কি তুমি কোনো প্রিপোজিশন দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না কি আছে, তুমি বলবো যে না, বাট আছে, আছে কোথায়, উইথ, অবশ্যই প্রিপোজিশন আছে। এখন বলতে পারবো যে ভাইয়া প্রিপোজিশনের আগের অংশটা কি অ্যালং হবে, না ভাইয়া এখানে কমার আগে যেটা ওটা হবে। ঠিক আছে, এখন তুমি এভাবে করতে পারো, বাট একটা উপায় আছে, যদি দুই পাশে কমা থাকে, দেখো হিজ ডগের পরেও কমা, আবার এই অংশের আগেও কমা, যদি এরকম থাকে তাহলে এই মাঝখানের অংশটা তুমি দেখতে পারছো মনে হচ্ছে যে একটা অতিরিক্ত অংশ, কিরকম, তুমি যদি অ্যালং উইথ হিজ ক্যাট অ্যান্ড গোল্ডফিশ বাদ দিয়ে দাও, তবু দেখো মিলে যায়, হিজ ডগ প্রিভেন্ট হিম ফ্রম টেকিং লং ট্রিপস। ঠিক আছে, মিলে যাচ্ছে, এটাকে কিন্তু এক প্রকার অ্যাপোজিটিভও তুমি বলতে পারো। ঠিক আছে, মানে এটা অতিরিক্ত অংশ, সো এখন তাহলে কি বুঝলাম, কমাযুক্ত অংশটাকে আমরা কখনোই সাবজেক্ট ধরবো না, কমার আগে অর্থাৎ প্রথম যে অংশটা এটাই হচ্ছে আমাদের মেন সাবজেক্ট। সো হিজ ডগ, হিজ ডগ হচ্ছে মেন সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো এখানে কি হবে, হিজ ডগ এখানে হবে প্রিভেন্টস, অ্যাস হবে প্রিভেন্টস। ঠিক আছে, যেহেতু আমাদের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো সেই হিসেবে হবে প্রিভেন্টস। ম্যারি, ম্যারি অ্যাকম্প্যানিড বাই জ্যান, ম্যারি অ্যাকম্প্যানিড বাই জ্যান ওয়ার ওয়েল রিসিভড অ্যাট দ্য শো। সো কি বললাম, আমার এত কাহিনী করার দরকার নাই, দেখতে পাচ্ছি এটা একটা অতিরিক্ত অংশ, অর্থাৎ দুই পাশে কম আছে, সো আমি আমার মেন সাবজেক্ট হচ্ছে ম্যারি, সো এখানে কি হবে, মেরি ইজ হবে, ওকে সরি ওয়াজ হবে, যেহেতু টেন্স আছে ওয়ার, সো হবে ওয়াজ। ঠিক আছে, অবশ্যই টেন্সের প্রতি লক্ষ্য রাখতে হবে, আবার ইজ বসায় দিও না। ঠিক আছে, এখানে হবে ওয়াজ। এখন দেখো এখানে ওভারইটিং ইন অ্যাডিশন টু ল্যাক অফ অ্যাটেনশন টু দ্য নিউট্রিশন আর সেড টু বি দ্য মেজর কজ অফ ওবেসিটি অ্যামং গেস্ট দ্য অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট। সো তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের ক্ষমাযুক্ত অংশটা আমরা অবশ্যই বাদ দিয়ে দিব, সো এটাই হচ্ছে আমাদের প্রথম বা মেন সাবজেক্ট, সো অপারেটিং কি হবে, ইজ হবে, আর হবে না। দিস লিস্ট কন্টেইনিং নেমস অফ মিসক্রিয়েন্টস,
have been submitted to the committee for action. So the list containing names of miscreants have been submitted to the committee for action. So এখন বলতে পারো কি ইউজ করা উচিত মিসক্রিয়েন্টস কি হবে হ্যাভ হবে তুমি বলছো হ্যাঁ এখানে তো মিসক্রিয়েন্টস আছে সো এটা যেহেতু প্লুরাল আমি এখানে ইউজ করবো হ্যাভ বাট ভুল এখানে খেয়াল করো কন্টেনিং এটা আমাদের কি নন ফাইনাইট ভার্ব ভুলে গেছো ভার্ব প্লাস আইএনজি থাকলে নন ফাইনাইট ভার্ব সো আমাদের নন ফাইনাইট ভার্বের আগে যদি অর্থাৎ যেরকম দেখলাম প্রিপোজিশন সেমভাবে যদি কোনো নন ফাইনাইট ভার্ব থাকে অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে বা ভার্ব থ্রি থাকতে পারে ঠিক আছে সো বা টু প্লাস বেস ফ্রম বা টু প্লাস ভার্ব অন থাকতে পারে আমি তোমাদেরকে একটু আগে কিন্তু দেখাইছি কি কোনগুলো কোনগুলো নন ফাইনাইট ভার্ব সো দেখো কন্টেইনিং এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের আগে যা থাকবে সেটাকে আমরা মেইন সাবজেক্ট ধরবো সো দ্য লিস্ট হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সো এখানে ইউজ হবে হ্যাজ এটা ভুল নেক্সট দ্য স্টাডি অফ দিস অ্যানিমেলস ইজ নাকি আর হবে ট্রুলি ফ্যাসিনেটিং অ্যান্ড মেনি বুকস হ্যাভ নাকি হ্যাজ হবে কী হওয়া উচিত প্রথমত আমরা প্রথম অংশটা নিয়ে কাজ করি দেখো দ্য স্টাডি অফ দিস অ্যানিমেলস অফ এটা আমাদের কি অফটা হচ্ছে প্রিপোজিশন এটা আমাদের মেইন সাবজেক্ট হবে তাহলে তাই তো প্রিপোজিশনের আগে যা থাকে সেটাই আমাদের মেইন সাবজেক্ট সো আমরা বুঝতে পারলাম সো এখানে অ্যান্সার হবে ইজ হবে কারণ স্টাডি আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখন কথা হচ্ছে অ্যান্ড মেনি বুকস কি হবে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে যেহেতু এখানে অ্যান্ড আছে সেহেতু এই সাবজেক্টের সাথে আমার কোনো সম্পর্ক নেই সো অ্যান্সার হবে মেনি বুকস হ্যাভ ওকে সো এখানে এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট মেনি বুকস সো ভালো করে লক্ষ্য রাখবা কোথাও কি অ্যান্ড আছে নাকি আবার দেখো দ্য কোচ অ্যান্ড দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম হ্যাভ হবে নাকি হ্যাজ হবে দ্য কোচ অ্যান্ড দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম হ্যাভ হবে নাকি হ্যাজ হবে তোমার কি মনে হয় এখানে দেখো দ্য কোচ আবার দেখো দ্য ক্যাপ্টেন দুজন কিন্তু এক ব্যক্তি না ঠিক আছে আবার এখানে অ্যান্ড আছে সেখানে বোঝাচ্ছে যে দুজন ব্যক্তি দ্য কোচ এবং ক্যাপ্টেন দুজনে ভিন্ন লোক সে একটা কথা মনে রাখবা যদি কখনো আর্টিকেলের সাথে এরকম থাকে দ্য কোচ আবার আর্টিকেল যুক্ত একটা দ্য ক্যাপ্টেন বুঝবা যে হ্যাঁ দুইজন এখানে আর্টিকেল দা আছে বা আর্টিকেল এ বা এনও থাকতে পারে ঠিক আছে এখন কথা না তা না কথা হচ্ছে দা আছে যেহেতু এখানে যদি আর্টিকেল থাকে আর্টিকেল যোগ নাউন আবার আর্টিকেল যোগ নাউন সো আর্টিকেল নাউন সো এখানে বোঝা যাচ্ছে যে দুজন ব্যক্তি যদি এরকম হয় তাহলে বোঝাবে দুজন ব্যক্তি অর্থাৎ আমার অ্যান্সার হবে হ্যাপ সেই হিসেবে অ্যান্সার হবে হ্যাপ বাট একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এখানে যদি পরীক্ষায় এই দাটা না থাকে তখন বোঝাবে যে ভাইয়া দ্য কোচ অ্যান্ড ক্যাপ্টেন একই ব্যক্তি বুঝতে পারলাম সো পরীক্ষায় লক্ষ্য রাখতে হবে যে দুই জায়গায় কি আর্টিকেল আছে অ্যান্ডের পরে অ্যান্ডের আগেও আছে আর্টিকেল অ্যান্ডের পরেও কি আর্টিকেল আছে না এখানে কিন্তু পরীক্ষায় দাটা নাও থাকতে পারে সো তখন কিন্তু এইটা দ্য কোচ অ্যান্ড ক্যাপ্টেন যেহেতু একই ব্যক্তিকে বোঝাচ্ছে সো সেই হিসাবে এখানে অ্যান্সার হবে হ্যাস সো ভালো করে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে কারণ একই ব্যক্তি বুঝালে তখন সেটা কিন্তু সিঙ্গুলার দ্য কোচ অ্যান্ড ক্যাপ্টেন তখন হয়ে যাবে সিঙ্গুলার দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার হ্যাজ হবে নাকি হ্যাভ হবে এখন দেখো দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার দুজনে কি ভিন্ন ব্যক্তি ঠিক আছে এই জন্য হবে হ্যাভ যদি পরীক্ষায় দাটা না থাকে তখন অ্যান্সার হবে হ্যাজ অর্থাৎ আর্টিকেলের উপর ডিপেন্ড করে পরীক্ষায় যদি সামনেও আর্টিকেল এবং অ্যান্ডের পরেও আর্টিকেল থাকে তখন মনে হবে তখন তুমি বুঝবা যে দুজন ব্যক্তি আর যখন অ্যান্ডের পরে যদি আর্টিকেলটা না থাকে তখন বুঝবা যে না একজন ব্যক্তি সো অ্যান্সার হবে হ্যাজ মাই লাইফ অ্যান্ড মাই ওয়াইফ হ্যাজ হ্যাভ আ রাইট এখন তুমি বলবা যে ভাইয়া এখানে হ্যাভ হবে তাই তো না ভাইয়া হ্যাভ হবে না এখানে দেখো মাই লাইফ অ্যান্ড মাই ওয়াইফ এখানে কিন্তু সে তার লাইফ কাকে বোঝাচ্ছে তার ওয়াইফকে বোঝাচ্ছে ঠিক আছে সো এখানে কিন্তু মাই লাইফ অ্যান্ড মাই ওয়াইফ কিন্তু একই ব্যক্তি আর এখানে কিন্তু এগুলো আর্টিকেল না এগুলো কিন্তু আর্টিকেল এগুলো পজিটিভ প্রোনাউন ঠিক আছে ভালো করে লক্ষ্য রাখবা এখানে কিন্তু মাই লাইফ অ্যান্ড মাই ওয়াইফ কিন্তু একই ব্যক্তি সেখানে অ্যান্সার হবে হ্যাজ
সো পরীক্ষায় তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে কি একই ব্যক্তি বোঝাচ্ছে নাকি দুজন ব্যক্তি বোঝাচ্ছে ভিন্ন ভিন্ন, সো এটা লক্ষ্য রাখতে হবে। দেখো রাম এন্ড শ্যাম দুজন আলাদা ব্যক্তি, সেন্সার হবে হ্যাভ। ব্রেড এন্ড বাটার কি হবে? তুমি বলবো যে হ্যাঁ ব্রেড আলাদা, ব্রেড বাটার আলাদা, না ব্রেড এবং বাটার আলাদা না। তুমি খেয়াল করো, তুমি যখন খাবার খাও তুমি ব্রেডের সাথে বাটার মিক্স করে খাও, তাই তো? তাই না? সো ব্রেড এন্ড বাটারকে আমরা একটা হিসেবে বিবেচনা করি, অর্থাৎ এক হিসেবে বিবেচনা করি, সো এটা হবে সিঙ্গুলার। সো ব্রেড এন্ড বাটার ইজ মাই ফার্স্ট চয়েস, স্লো অ্যান্ড স্টেডি। এখন দেখো এটা আমাদের একটা প্রবাদ বাক্য, কচ্ছপ এবং খরগোশের একটা কাহিনীতে ছিল। সো এখানে স্লো অ্যান্ড স্টেডিটা আমাদের এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়েছে। কি বললাম, এখানে স্লো অ্যান্ড স্টেডি দুইটা একই কথা বোঝাচ্ছে, সো এখানে বোঝাচ্ছে এটা একটা সিঙ্গুলার। সো আমাদের এখানে অ্যান্সার হবে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওয়ান অফ, পরীক্ষায় মনে রাখবা যদি ওয়ান অফ থাকে তুমি শিওর থাকবা যে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার, মুখস্থ রাখবা। ওয়ান অফ থাকলে ভার্ব আমাদের সিঙ্গুলার হবে, এটা ইজ হতে পারে, ওয়াজ হতে পারে, টেন্সের উপর ডিপেন্ড করে না, টেন্স যাই হোক, বাট আমাদের এখানে কি বললাম ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে যদি ওয়ান অফ থাকে। আবার দেখো পরীক্ষায় যদি এরকম থাকে এনি ওয়ান, এভরি ওয়ান, সাম ওয়ান, ওয়ান যুক্ত, নো ওয়ান, অ্যান্সার হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, ইজ হতে পারে ওয়াজ হতে পারে তাতে কোনো সমস্যা নাই। কি বললাম, ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। মিনা হ্যাজ আ লট অফ ফ্রেন্ডস, এখানে আমি একটা গ্যাপ দিলাম, এই গ্যাপে আমরা এখন কি বসাবো, তাই তো কথা? মিনা হ্যাজ আ লট অফ ফ্রেন্ডস, এখানে গ্যাপ দিলাম, এখানে কি বসানো যায়। এখন তোমরা এতক্ষণ যা বুঝলা তাতে একটু হলো তোমরা বুঝতে পারবা যে আসলে কি বসানো যায়। এখানে মিনা হ্যাজ আ লট অফ ফ্রেন্ডস এতটুকু হলো। আবার দেখো শি ওয়াজ ওয়েন টু স্কুল, এখন মেনি অফ হুম আছে, এখানে ভালো করে খেয়াল করো মিনা হ্যাজ ক্লজ কয়টা, এখানে একটা ক্লজ আছে। আবার দেখো শি ওয়াজ ক্লজ কয়টা, দুইটা আছে, তাই তো? সো মিনা এখানে মোট দুইটা ক্লজ আছে। সো তুমি এখন একটা জিনিস বুঝতে পারতেছো, এখানে অবশ্যই একটা কনজাংশন হওয়া উচিত। এখন দেখো দেম তো কখনোই কনজাংশন হবে না, না তাহলে অ্যান্সার কী হবে, হুম হবে। এখন এখানে হুম দুইটা আছে, কোনটা হবে? এখন খেয়াল করো হুম যেখানে দুইটা আছে কোনটা হবে, এটাই হচ্ছে কথা। এখন মেনি হতে পারে, মাছও হতে পারে, এখন মেনি হবে না মাছ হবে? এখন খেয়াল করো এখানে শি কিন্তু কোনো বস্তু না, মানে নন কাউন্ট না, গণনা করা যায় না এরকম না। অর্থাৎ আমরা জানি যে নন কাউন্ট নাউনের ক্ষেত্রে যেগুলো গণনা করা যায় না সেখানে আমরা মাছ ইউজ করি, বাট এটা যেহেতু আমাদের কাউন্ট নাউন শি, সেহেতু এখানে অবশ্যই কী হবে। অর্থাৎ এখানে খেয়াল করো এখানে কোনো নন কাউন্ট নাউন নাই, সবগুলো কাউন্ট নাউন, ফ্রেন্ডস, মিনা, শি। সো অবশ্যই বুঝতে পারলাম এখানে শি যেহেতু আমাদের কাউন্ট নাউন সেহেতু এখানে অ্যান্সার হবে মেনি অফ হুম। হুম তো হবে, এটা আমরা জানি কারণ কনজাংশন ইউজ হবে। সো এখানে অবশ্যই মেনি অফ হুমটাই হবে আমাদের অ্যান্সার, মাছ হবে না, কারণ মাছ হচ্ছে আমাদের, মাছ ব্যবহার হয় নন কাউন্ট নাউন বা নন কাউন্ট নাউন বা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়। এখন তোমার যদি জানার ইচ্ছা থাকে যে ভাইয়া কোনটা ইউজ হয়, অর্থাৎ কোন নাউনের ক্ষেত্রে কোন জিনিসটা ইউজ হয়, এখানে মাছ কিন্তু আমাদের আমাদের ডিটারমাইনার, ঠিক আছে? এখন বলতে পারো যে ভাইয়া ডিটারমাইনারটা কি, সেটা বোঝার জন্য তোমাকে অবশ্যই ক্লাসগুলো করতে হবে, অর্থাৎ কখন কোনটা ইউজ করা উচিত তা যদি তুমি খুব ভালো করে বুঝতে চাও অবশ্যই তুমি ডেসক্রিপশন বক্সে যাবে, লিঙ্কে ক্লিক করে তুমি দেখে নিবে। আমি ওখানে লিখে রাখবো ডিটারমাইনার উইথ কাউন্ট অ্যান্ড নন কাউন্ট নাউন্স, ঠিক আছে? তুমি অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারবা আসলে বিষয়টা কী। সো আশা করি তোমরা ভালো করে এই বিষয়টা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা করবো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, আশা করি তোমরা নতুন একটা বিষয় জানতে পেরেছো। সো যারা যারা আজকের ভিডিওটা বুঝতে পেরেছো তারা অবশ্যই দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডদেরকে, যাতে করে তারাও উপকৃত হয় এবং আমিও সকলের কাছে পরিচিত হতে পাই। এবং অবশ্যই তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করার মাধ্যমে তুমিও নোটিফিকেশন পাবে এবং আমার কষ্টটাও সার্থক হবে। সো যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিবে এবং কমেন্ট বক্সে জানাবে যে বুঝাতে কোনো খামতি হয়েছে নাকি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।